আচ্ছা, তো গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, যে আমরা আমাদের এসইওর ক্ষেত্রে একটা ইমেজ কিভাবে অপটিমাইজেশন করে নেব, এখানে আসলে মেটা টাইটেলটা কেমন হবে, মেটা ডেসক্রিপশনটা কেমন হবে, এদের লেন্থ কেমন হবে, বলা হয়েছিল যে মেটা টাইটেলগুলো আপনারা রাখার চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের মধ্যে, উইথ মানে 50 থেকে 60টা ক্যারেক্টারের মধ্যে মেটা টাইটেলটা রাখার চেষ্টা করবেন। মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে বলা হয়েছিল এটা রাখার চেষ্টা করবেন 150 থেকে 160টা ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, আরো বলা হয়েছিল যে মেটা টাইটেলটা নির্দিষ্ট করে দেওয়া যায়, গুগল সেটাই শো করবে, কিন্তু মেটা ডেসক্রিপশনটা গুগল নিজের মতো করে আপনার ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট থেকে নিয়ে নিবে। তারপর বলা হয়েছিল কিওয়ার্ড গুলো আসলে কোথায় কোথায় প্লেস করব, আমাদের হেডিং ট্যাগে থাকতে হবে, তারপর কিওয়ার্ড গুলো আমাদের ইউআরএল থাকলে সেটা অবশ্যই ভালো, ইউআরএল এবং পেজের নাম, অর্থাৎ আমাদের যে পেজটা আমরা হচ্ছে শো করতে চাচ্ছি, ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকতে পারে, সেই পেজের টাইটেলটা, এবং দেখা যাচ্ছে যে আমাদের ইউআরএলটা যদি সেম হয় এবং সেখানে যদি কিওয়ার্ড থাকে, এটা অবশ্যই আমাদের পেজের জন্য একটা ভালো কাজ করবে। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটির কথা বলা হয়েছিল। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটির কথা গতকাল বলেছিলাম যে একটা আর্টিকেলে কি পরিমাণ কিওয়ার্ডের ডেন্সিটি থাকবে। না স্যার, ওটা বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন আর্টিকেল লিখি, তো আর্টিকেল বা কন্টেন্ট যেটাই লিখি না কেন, একটা ওয়েবসাইটের বলা চলে যে যত ফাংশনালিটি থাক, বা দেখা যাচ্ছে আমরা ওয়েবসাইটটাকে যত সুন্দর করে ডিজাইন করি না কেন, ওয়েবসাইটে আসলে কন্টেন্ট যদি না থাকে তাহলে সেই ওয়েবসাইটটা খুব ভালো চলবে না। আপনার ওয়েবসাইটটা নির্ভরই করে কন্টেন্টের উপর, আপনার কন্টেন্ট যত ভালো হবে আপনার ওয়েবসাইটটা তত ভালো মানের হবে, কারণ গুগল অনেক কিছু অ্যাপ্লাই করে, বা দেখা যাচ্ছে যে গুগল তার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন অ্যালগোরিদম, বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর ডেভেলপ করে তারা যেটা মানে এখন বর্তমানে যে পরিস্থিতিতে চলে আসছে, সেটা হচ্ছে যে তারা সবসময় কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, কারণ কন্টেন্ট যদি ভালো না হয় এখান থেকে ইউজাররা উপকৃত হবে না। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দরভাবে ডিজাইন করছেন, আপনার এখানে স্ট্রাকচারাল বা দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল কোনো ডিফিকাল্টি নাই, এখানে ডিজাইনটা অনেক সুন্দর, মোবাইল ফ্রেন্ডলি, স্পিড অনেক ভালো, কিন্তু আপনার এখানে কন্টেন্ট নাই। তো কোনো ক্লায়েন্ট যদি আপনার কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে, সে আসলে এখান থেকে উপকৃত হবে না, সে আপনাকে দোষারোপ করবে বা আপনার ওয়েবসাইটকে দোষারোপ করবে, পাশাপাশি গুগলকেও দোষারোপ করবে যে গুগল এটা কি করছে, এই ওয়েবসাইটে তো কিছুই নাই, এটাকে কেন সামনে দিয়ে রাখছে। তো যার কারণে আমাদের ওয়েবসাইটের যে মেইন বিষয় এটা হচ্ছে কন্টেন্ট, এবং গুগল বর্তমানে নিজেও এটাকে কনসিডার করে যে আমরা কন্টেন্টের উপর ভিত্তি করে আমরা একটা সাইটকে র্যাঙ্ক করব, যে একটা কন্টেন্ট আসলে কেমন বা ওই ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসলে কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করে, এটার উপর ভিত্তি করে গুগল র্যাঙ্কিংটা করে। আচ্ছা, আরো অনেক বিষয় আছে, আরো অনেক ফ্যাক্টর আছে, সেগুলো গুগল অবশ্যই অ্যানালাইসিস করে। তো আমরা যখন কোনো একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল যখন আমরা রেডি করব, সেক্ষেত্রে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমরা হয়তো 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছি, তো 1000 ওয়ার্ডের কন্টেন্টে আমরা শুধু বারবার আমাদের কিওয়ার্ডটা অনেক মানে বারবার আমাদের কিওয়ার্ড ইউজ করব। তো স্বাভাবিকভাবে এটা অনেকেরই ধারণা হয় যে কিওয়ার্ড যত বেশি ইউজ করব আমাদের কন্টেন্টের কোয়ালিটি তত ভালো হবে। আপনাদের কি তাই মনে হয় যে কিওয়ার্ডের ডেন্সিটি, বা দেখা যাচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড যত বেশিবার ব্যবহার করব এখান থেকে ভিজিটর বা সার্চারের সম্ভাবনা তত বেশি, আপনাদের কি এ ধরনের কোনো কিছু মনে হয়? স্যার, এটা তো ওরকম কিছু মনে হয় না স্যার, যে আচ্ছা কিরকম বিষয়টা আচ্ছা, এটা একটা মিথ বা এটা একটা ধারণা যারা কন্টেন্ট রাইটার আছেন স্যার। তাদের মধ্যে। জি মানে কিওয়ার্ড বেশি হলেই যে হচ্ছে কন্টেন্টটা ভালো হবে এমনটা তো মনে হয় না, হ্যাঁ কারণ এটা তো আর ওইটা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। জি, এটা ঠিক, আপনাদের কাছে ধারণাটা সুস্পষ্ট, এই কারণে জেনে খুব ভালো লাগলো আর কি। তবে এটা একটা মিথ আছে যে যারাই আসলে কন্টেন্ট লিখে বা দেখাচ্ছে যখনই কেউ কোনো ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করে, তাদের মধ্যে একটা মিথ ছিল এরকম বা একটা ভুল ধারণা ছিল এরকম যে আমাদের কন্টেন্টে কিওয়ার্ডটা যত বেশি বার ইউজ করা হবে আমাদের কন্টেন্টটা তত বেশি রিচ হবে বা আমাদের কন্টেন্টটা তত বেশি ভিউ হবে, কিন্তু অবশ্যই এটা একটা ভুল ধারণা। পরবর্তীতে গুগল যে বিষয়টা বললো যে গুগল আমাদেরকে গাইডলাইন দিয়ে দেয়,
তারা বলে দেয় যে আপনার কন্টেন্টে আপনি যত বেশিবারই আপনার কিওয়ার্ডটা ইউজ করেন না কেন, এটা খুব একটা কাজে আসবে না, এটার একটা নির্দিষ্ট লিমিট আছে। এটা আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট রেডি করতে চান, যদি ভালো মানের আর্টিকেল যদি আপনি লিখতে চান, তবে অবশ্যই আপনাকে কিওয়ার্ডের ডেন্সিটিটা কাউন্ট করতে হবে যে আপনি 1000 ওয়ার্ডের মধ্যে কতবার আপনার কিওয়ার্ডটা রাখবেন। তো গুগলের গাইডলাইন অনুযায়ী আমরা আসলে কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব, বা আমাদের ওয়েবসাইটে যে মানে একটা কন্টেন্টে যে পরিমাণ কিওয়ার্ড রাখা পসিবল বা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা সেটাই রাখার চেষ্টা করব। আচ্ছা, কারো কি আইডিয়া আছে যে কিওয়ার্ড ডেন্সিটি আমরা আসলে কত রাখতে পারি? একটা আর্টিকেল যখন আমরা লিখবো তখন সেখানে কিওয়ার্ডের ডেন্সিটি কত পার্সেন্ট বা কি পরিমাণ হতে পারে, কারো কি আইডিয়া আছে? স্যার 800 ওয়াটের নাকি স্যার, এরকম 800 বা 1000, 800 থেকে 1000 ওয়াট এরকম? না, এটা না, এটা আমি বলছিলাম যে একটা কন্টেন্ট আপনি হয়তো লিখবেন 1000 ওয়ার্ডের, সেখানে আপনার যে মেইন কিওয়ার্ড বা দেখা যাচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড বা দেখা যাচ্ছে অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনি কতবার রাখবেন, কত পার্সেন্ট রাখবেন, সেটা বলছিলাম যে 1000 ওয়ার্ডের যদি ধরেন আপনি একটা কম্পিউটার, আচ্ছা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা দিয়ে আপনি একটা এই মেইন কিওয়ার্ডটা সিলেক্ট করে আপনি একটা আর্টিকেল লিখছেন, তো আপনার কি মনে হয় যে এই কিওয়ার্ডটা কতবার রাখা যেতে পারে আমাদের আর্টিকেলটাতে? আমি এটা বলছিলাম। স্যার 3 বারের মতো রাখতে পারি, 30% এর মতো রাখতে পারি। আচ্ছা, 30% এটা অনেক হাই। আমি আপনাদেরকে বলি যে আমরা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করি এটা হচ্ছে মাত্র 0.2 থেকে 0.5%। 0.2 থেকে 0.5% আপনার মেইন কিওয়ার্ডটা বা প্রাইমারি কিওয়ার্ডটা আপনি আপনার একটা কন্টেন্টে রাখতে পারেন, 0.2%। অর্থাৎ আপনি যদি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেন, সেই 1000 ওয়ার্ডের আর্টিকেলে আপনি আপনার কিওয়ার্ডটা রাখতে পারবেন 2 থেকে 5 বার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং বেস্ট প্র্যাকটিস। বিষয়টা হচ্ছে আমরা যখনই কোনো আর্টিকেল লিখব বা আমরা যখনই কোনো কন্টেন্ট রেডি করব, এইখানে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করি। আপনাদেরকে মনে আছে যে প্রাইমারি কিওয়ার্ড, সাপোর্টিভ কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, তারপর হচ্ছে এই ধরনের কিওয়ার্ড কিন্তু আমরা একটা আর্টিকেলে বা দেখা যাচ্ছে কন্টেন্টে ইউজ করতাম। তো এখানে যে বিষয়টা বা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়, এই কিওয়ার্ড ডেন্সিটি, অর্থাৎ সহজ কথায় যদি বলি যে কিওয়ার্ডের ঘনত্ব, আপনি 100টা ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা কতবার রাখবেন। আপনি যদি 1000টা ওয়ার্ডের একটা আর্টিকেল বা কন্টেন্ট রেডি করেন, সেখানে আপনার কিওয়ার্ডটা কতবার আপনি রাখবেন, অর্থাৎ আপনার যে মেইন ফোকাসড যে মেইন যে কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ড, এটা আপনি আপনার এই আর্টিকেলটাতে কতবার রাখবেন। তো এটা স্ট্যান্ডার্ডটা বলা হয়েছে যে মাত্র 0.2% থেকে 0.5%-এর মধ্যে। অর্থাৎ আপনি যদি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল যদি লিখেন, সেখানে আপনার মেইন যে কিওয়ার্ড বা প্রাইমারি যে কিওয়ার্ড এটা থাকবে 2 থেকে 5 বার, অর্থাৎ 0.2 থেকে 0.5%। বিষয়টা বুঝতে পারছেন রোকসানা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এটা সম্ভবত গতকালকে বলতে আমি ভুলে গিয়েছিলাম, তো আজকে এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তো আরো অনেক বিষয় নিয়ে কথা হয়েছিল, তার মধ্যে ছিল যে ইমেজ অপটিমাইজেশন, আমরা আসলে ইমেজটাকে কিভাবে অপটিমাইজ করব, কি সাইজের ইমেজ নিব, কোথা থেকে আমরা ফ্রি ইমেজ নিতে পারি, তারপর গুগল থেকে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ আমরা নিয়ে ইউজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমরা আমাদের ইমেজটাতে কিভাবে লোকেশন অ্যাড করতে পারি। তো লোকেশন অবশ্যই অ্যাড করব তখনই যখন আমাদের কিওয়ার্ডে নির্দিষ্ট একটা লোকেশন স্পেসিফাই করা থাকবে। অর্থাৎ আমরা গতকালকে যে কিওয়ার্ডটা নিয়ে বা দেখাচ্ছে যে স্ট্রিংটা নিয়ে কাজ করছিলাম, সেটা ছিল হচ্ছে ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ। তো এইখানে এই লোকেশনটা স্পেসিফাই করা আছে যে বাংলাদেশ, অর্থাৎ আমেরিকান কোনো নাগরিক কিন্তু খুব কমই সার্চ করবে বা দেখাচ্ছে কোনো বিশেষ কারণ ছাড়া সে কখনোই সার্চ করবে না যে ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ। হতে পারে অন্য কোনো পারপাসে, সেটা অবশ্যই মানে ভিন্ন ভিন্ন একটা বিষয়। তো আমেরিকান কেউ কিন্তু কখনো সার্চ করবে না ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ, যারা বাংলাদেশে বসবাসকারী তারাই সার্চ করবে যে ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ। তো এখানে আমাদের আসলে
লোকেশনটাকে স্পেসিফাই করে দেওয়া আছে। এই জন্য আমরা আসলে আমাদের ইমেজটাতে লোকেশন অ্যাড করতে পারি। কিন্তু আপনারা যদি কোনো গ্লোবাল কিওয়ার্ড বা দেখাচ্ছে যে কোনো এমন কোনো ইমেজ নিয়ে কাজ করছেন, সেটা আপনি হয়তো আপনার ব্লগে বা আপনার আর্টিকেলে ইউজ করছেন, যেটা আসলে সবাই পড়তে পারে, সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার অডিয়েন্স আসতে পারে, সেক্ষেত্রে ইমেজটা অ্যাড করা যাবে না, সরি ইমেজে লোকেশনটা অ্যাড করা যাবে না। আচ্ছা, তো গতকালকের এই ছিল বিষয় আলোচনা। তো আজকে আমরা একটু এসইওরই আরেকটা পার্টে আলোচনা করব, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওর বিষয়গুলো আসলে খালি চোখে খুব কমই দেখা যায়। এই টেকনিক্যাল এসইওর বিষয়গুলো আসলে কাজ করে ব্যাক এন্ডে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করে। তো কথা আসতে পারে তাহলে আমরা এগুলো কিভাবে করব বা আমরা আসলে কিভাবে চেক করব? আমরা তো ওয়েব ডেভেলপার না বা আমরা তো ব্যাক এন্ড ডেভেলপার না। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এগুলো চেক করে করে দেখতে হবে। এর কারণটা হচ্ছে আমরা এসইও এক্সপার্ট, একটা ওয়েবসাইটকে ওভারঅল কিভাবে র্যাঙ্ক করা যায় বা আমরা যদি অ্যাজ এ এসইও এক্সপার্ট কাজ করি, একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করা যায় আমাদেরকে সকল বিষয় খেয়াল রাখতে হবে। আপনার হয়তো কন্টেন্ট ভালো ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার খুবই ভালো, আপনার ওয়েবসাইটের দেখা যাচ্ছে যে ডিজাইনটা মোবাইল ফ্রেন্ডলি, খুবই ভালো কথা, কিন্তু তারপরও র্যাঙ্ক করছে না। কারণটা কি? যদি টেকনিক্যাল কোনো ফল্ট থাকে, টেকনিক্যাল এসইও আমাদেরকে হেল্প করে বা আমাদেরকে হেল্প করে গুগলে র্যাঙ্ক করতে। কারণটা হচ্ছে টেকনিক্যাল এসইও পরোক্ষভাবে হেল্প করে গুগল ক্রাউলিংকে। গুগলের যে ক্রাউলটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে পড়ে পড়ে দেখে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটার স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের কন্টেন্ট থেকে শুরু করে যে বিষয়গুলো আমরা এখানে পাবলিশ করছি সবগুলোই তারা চেক করে দেখে গুগল ক্রাউলের মাধ্যমে। তো আমরা ধরেন অনেক ভালো মানের কন্টেন্ট রেডি করলাম, অনেক ভালোভাবে আমাদের স্ট্রাকচারটা সাজালাম, কিন্তু গুগল ক্রাউল আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারলো না, মানে সে দেখতে পারলো না যে এখানে আসলে কি ধরনের কন্টেন্ট আছে কিছু টেকনিক্যাল ফল্টের কারণে। তো তাহলে কি আমাদের সাইটটা কখনো র্যাঙ্ক করবে? আমরা যত ভালোই আমাদের যত ভালোভাবে সাইটটা সাজাই না কেন, এটা কি কখনো র্যাঙ্ক করা পসিবল? হ্যাঁ না স্যার, স্যার, কখনোই পসিবল না। হ্যাঁ। তো এই কারণে আমাদেরকে টেকনিক্যাল এসইওর বিষয়টা নিয়েও খেয়াল রাখতে হবে যে আসলে টেকনিক্যাল এসইওর বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। আপনাদেরকে অনেক সময় ক্লায়েন্ট এরকম আপনারা অনেক সময় এরকম ক্লায়েন্ট পাবেন, বা যারা এসইও এক্সপার্ট আছে তারা অনেক সময় এই ধরনের ক্লায়েন্ট পায়। ক্লায়েন্টদের প্রথম প্রশ্নই হচ্ছে আমাদের সাইট র্যাঙ্ক করছে না কেন। তো আমাদেরকে তখন বলা হয় বা দেখাচ্ছে এসইও এক্সপার্টদেরকে তারা তখন বলে যে আপনি আমার সাইটটা একটু ভিজিট করে দেখেন যে এখানে কোথায় কি প্রবলেম আছে, এটা কেন র্যাঙ্ক করছে না, আমার এত সুন্দর কোয়ালিটি কন্টেন্ট, আমার ওয়েবসাইটের স্ট্রাকচার এত ভালো, মোবাইল ফ্রেন্ডলি, স্পিড লোডিং স্পিড এত ভালো, তারপরেও কেন এটা হচ্ছে র্যাঙ্ক করছে না? কারণ গুগল তার ক্রাউল দিয়ে বা দেখা যাচ্ছে গুগল ক্রাউলিং এর মাধ্যমে ওয়েবসাইটটা রিড করা পসিবল হচ্ছে না। তো টেকনিক্যাল এসইওর কিছু পার্ট আছে। আচ্ছা, আমরা একটু টেকনিক্যাল এসইওর একটা সংজ্ঞা আছে একটু দেখে আসি। আচ্ছা, টেকনিক্যাল এসইওর যে সংজ্ঞাটা বা বলা হচ্ছে যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও, এখানে বলা হচ্ছে যে টেকনিক্যাল এসইও রেফার্স টু দ্য প্রসেস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট ফর দ্য ক্রাউলিং। এটা একটু খেয়াল করতে হবে যে অপটিমাইজ করে ক্রাউলিং করার জন্য অ্যান্ড ইন্ডেক্সিং ফেজ, এবং ক্রাউল করলে দেন এটাকে ইন্ডেক্সে নিয়ে যাবে। আচ্ছা, উইথ টেকনিক্যাল এসইও ইউ ক্যান হেল্প সার্চ ইঞ্জিন অ্যাক্সেস, ক্রাউল, ইন্টারপ্রিট অ্যান্ড ইন্ডেক্স ইউর ওয়েবসাইট। এখানে একদম সুস্পষ্ট হয়ে বলে দেওয়া আছে যে ইউ ক্যান হেল্প সার্চ ইঞ্জিন অ্যাক্সেস, ক্রাউল, ইন্টারপ্রিট অ্যান্ড ইন্ডেক্স ইউর ওয়েবসাইট। তো আমাদেরকে তো আসলে আমাদের তো এই বিষয়গুলো আসলে দরকার, যে গুগল ক্রাউল আমাদের বা গুগল সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করবে, ভালো কথা, আমাদের ওয়েবসাইটটাকে ক্রাউল করবে, যদি এখানে কোনো ফল্ট না থাকে, যদি কোনো এখানে কোনো যদি স্প্যামিং না থাকে, সে আমাদের ওয়েবসাইটটাকে ক্রাউল করবে, ইন্টারপ্রিট করবে, এবং দেখা যাচ্ছে তার র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দিয়ে সে এটাকে বিচার বিবেচনা করে এটাকে ইন্ডেক্স করবে। আচ্ছা, ইন্ডেক্স করার পর দেন র্যাঙ্কিং এর বিষয়টা, সে এটা এটা আরেকটা অন্য পার্ট। তো গুগল যদি আমাদের সাইটটাকে অ্যাক্সেস করতে নাই পারে, ক্রাউল করতে না পারে, তাহলে সে ইন্টারপ্রিট করবে না, কখনো ইন্ডেক্স করবে না।
তো এই কারণে আসলে টেকনিক্যাল এসইওর যে বিষয়টা এটা আসলে গুরুত্বপূর্ণ। বিষয়টা বুঝতে পারলেন আপনারা? বেশ বুঝতে পারছি। স্যার হচ্ছে মাঝখানে আপনার কথা শুনতে পারিনি, আটকে গেছিল, হতে আমার এখানে নেটের সমস্যা ছিল। আচ্ছা, বাকিদের কি অবস্থা? স্যার ওকে আছে, শোনা শুনতে যাচ্ছে? শুনতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপর আরেকবার বলে দিচ্ছি, রোকসারা যেহেতু শুনতে পারেন না নেটওয়ার্কের প্রবলেমের কারণে, তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে যত ভালোভাবে সাজাই না কেন, আমাদের ওয়েবসাইটটা যদি গুগল রিড করতে না পারে বা গুগল যদি ক্রাউল করতে না পারে, তাহলে সে এটাকে কখনোই ইন্ডেক্স করবে না বা সে এটাকে কখনোই র্যাঙ্ক করবে না। বিষয়টা এটাই যে আমাদেরকে আসলে তো গুগলকে পড়াতে হবে বা গুগলকে দেখাতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কত ভালো, দেন সে এটাকে ইন্ডেক্স করবে। এটাই ছিল বিষয় যে আমরা আসলে টেকনিক্যাল এসইও কেন করবো, এখানে একটা ডেফিনেশন ছিল, আমি সেটা বলে দিলাম আর কি। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমরা আসলে কি কি বিষয় খেয়াল রাখবো সেটা একটু এখন আলোচনা করব। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের পেজের লোডিং স্পিডটা আমাদেরকে দেখতে হবে, আসলে আমাদের পেজটা কিভাবে লোড হচ্ছে। আপনারা নিজেরা চিন্তা করেন যে আপনারা যদি কোনো একটা পেজ যখন ব্রাউজ করেন বা কোনো একটা ওয়েবসাইট যখন ব্রাউজ করেন, দেখবেন যে অনেক সময় ওই পেজটা নেটওয়ার্কের স্পিড ভালো থাকার ফলেও দেখবেন যে ওই পেজটা বা ওই ওয়েব পেজটা লোড হতে অনেক বেশি সময় নিচ্ছে। তো এটা অবশ্যই সবার কাছে একটা বিরক্তির কারণ, এবং গুগল ক্রাউল বা দেখা যাচ্ছে গুগল ক্রাউল যখন দেখে যে আপনার সাইটটা তার লোড করতে বা দেখা যাচ্ছে ওই সাইটটা লোডিং স্পিড খুবই কম এবং লোডিং টাইমটা অনেক বেশি, এখানে দুইটা বিষয় আছে, লোডিং স্পিড এবং লোডিং টাইম। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন, যেটা আসলে স্পিড কম সেটা তো যেতে সময় বেশি লাগবে, তাই না? একটা রিক্সাতে যদি আপনি 10 কিলোমিটার রাস্তা যান আপনার সময় বেশি লাগবে, আর যদি একটা মোটর বাইকে বা মোটর সাইকেলে যদি আপনি যান আপনার সময় অবশ্যই কম লাগবে, কারণটা হচ্ছে স্পিড বেশি সময় কম। এই বিষয়টা সবাই বোঝেন, সাধারণ অর্থে চিন্তা করলে এটা বোঝা যায় যে যেটার স্পিড বেশি সেটার সময় কম লাগে, যেটার স্পিড কম সেটার সময় বেশি লাগে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের পেজের লোডিং স্পিডটা যেন ভালো হয় এবং লোডিং টাইমটা যেন খুবই কম হয়। তো আলটিমেটলি লোডিং টাইম কম হলে লোডিং স্পিডটা বেশি হলে লোডিং টাইমটা কম হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা কিভাবে চেক করব, যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি আমার ওয়েবসাইটের হচ্ছে লোডিং স্পিডটা এবং হচ্ছে আমাদের লোডিং টাইমটা একটু কাউন্ট করে দেন, তো এখানে আসলে ফ্রিতে কিছু ওয়েবসাইট আছে, এগুলোর মধ্যে একটা আছে পেজ স্পিড ইনসাইটস, দেখি এটা এখনো কাজ করে কিনা ঠিকভাবে। পেজ স্পিড ইনসাইটস, এটা এটা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। দেখি আমরা গুগলের প্রোডাক্ট দিয়ে যদি আমাদের ওয়েবসাইটটাকে চেক করে নিই developer.google.com, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের জন্য একটা বেটার রেজাল্ট দিবে, বা অবশ্যই গুগল যেভাবে চায় সেভাবে আসলে আমরা পারফরমেন্স করতে পারবো। তো আমি একটা ওয়েবসাইট একটু নিয়ে নিই, র্যান্ডম একটা ওয়েবসাইট, আমাদের কাছে তো এখন আপাতত ওয়েবসাইট দেওয়া নাই, আমরা র্যান্ডম একটা ওয়েবসাইট নিয়ে চেক করি। তাই বলে আবার আপনারা অ্যামাজন, ফাইবার, আলিবাবা বা আলি এক্সপ্রেস এই ধরনের বড় বড় ওয়েবসাইট নিয়ে চেক করতে যান না, ওইগুলো দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে জায়ান্ট, ওদেরকে নিয়ে আসলে চেক করাটা আমাদের জন্য বোকামি হবে। আচ্ছা, এটাই এই ওয়েবসাইটটা যদি নেই, জাস্ট এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন, জাস্ট অ্যানালাইজে ক্লিক করবেন। একটু সময় নিতে পারে। আচ্ছা, তো এটা সাকসেসফুলি লোড হওয়ার পর আমাদেরকে দেখাবে কিছু, এখানে রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে যে ডেটাগুলো কি আসলে,
বলছে যে ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট এটা হচ্ছে 2.9 সেকেন্ড। আচ্ছা, এখানে ফার্স্ট ইনপুট ডিলে এটা হচ্ছে 57 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা খুবই কম। তো এখানে যে ডেটাটা আমাদেরকে দিচ্ছে, এখানে মোটামুটি অনেক কিছু একদম স্পেসিফিক ভাবে বলা আছে। তো আমাদের যে মেইন আউটপুট বা যেটা হচ্ছে আমাদের মেইন যে টাইম, তো সেটা হচ্ছে আমরা এখান থেকে কাউন্ট করবো 2.9 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মেইন কাউন্ট করার বিষয়, যে এই যে 2.9 সেকেন্ড, এটা হচ্ছে এই পেজটা লোডিং স্পিড। আচ্ছা, তো এরা বলতেছে 2.9, তো আমরা কি এটাই বিশ্বাস করে নিব নাকি এটাকে আর একটু ভেরিফাই করব? আমরা চাইলে এটা ডেস্কটপেও চেক করতে পারি। এটা হচ্ছে মোবাইলের জন্য, এবং ডেস্কটপে আমরা দেখি ডেস্কটপের জন্য এদের লোডিং স্পিডটা হচ্ছে 2.4 সেকেন্ড। তো এটা অবশ্যই ভালো একটা স্পিড মোবাইল ফোনে, এবং হচ্ছে মোবাইল ফোন এবং ডেস্কটপে এই যে দুটো অবশ্যই আমরা আলাদাভাবে দেখতে পারি। এখানে ডেস্কটপ, এখানে মোবাইল অপশনটা আছে। তো ডেস্কটপে আমরা দেখছি যে 2.4 সেকেন্ড, এবং মোবাইল ফোনে এটা আমাদের দেখাচ্ছে 2.9 সেকেন্ড। তো মোটামুটি এটাকে ভালো একটা স্পিড বলা চলে, বা ভালো একটা স্ট্যান্ডার্ড টাইম বলা চলে। তো এখানে আরও অনেক সাইট আছে যেগুলো থেকে আমরা হচ্ছে আমাদের পেজের স্পিডটা চেক করতে পারি। তো আরেকটা সাইট একটু যাই, এর নাম হচ্ছে পিংডম। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আগে এইটার লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, তো আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে পিংডম। এটা মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য আর কি, বা অনেকে এটাকে ইউজ করে আর কি। তো আমরা একটু দেখি এটাতে আমরা আসলে স্পিডটা কেমন দেখতে পাই। আচ্ছা, এইভাবে না খুঁজে একটু পিংডম স্পিড টেস্ট লিখে সার্চ দিই, তাহলে একদম টুলটাই চলে আসবে, tool.pingdom.com। আচ্ছা, এখানে জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটটা ইউআরএলটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার লোকেশন সেট আপ করে দিতে পারেন, টেস্ট ফ্রম, যেহেতু এটা হচ্ছে, আচ্ছা এটা সম্ভবত আমেরিকান বা দেখাচ্ছে। এখান থেকে আপনারা অবশ্যই লোডিং স্পিড কান্ট্রি ওয়াইজ চেক করতে পারেন, কারণ বাংলাদেশের জন্য যে সাইটটা সহজেই লোড হবে, বা দেখাচ্ছে আমাদের যে লোকাল যে সাইটগুলো আছে এগুলো আমাদের লোকেশন থেকে খুব সহজে অ্যাক্সেস হবে। তো আমরা জাস্ট এটা ইউএসএ দিয়ে দিলাম। এটা অবশ্যই লোকেশনটা আপনাদেরকে দিতে হবে, কারণ আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য কাজ করেন, বা আপনার ওয়েবসাইটে যদি কোনো স্পেসিফিক কান্ট্রির জন্য হয়, দেন অবশ্যই আপনাকে লোকেশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এটাতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, সাইটটা লোড হয়ে গেছে বা টেস্ট হয়ে গেছে। এখন বলতেছে যে পেজের যে সাইজটা আছে এটা হচ্ছে 4.3 MB, এটা আমরা পরে দেখছি। আর এখানে যে লোডিং যে টাইমটা আছে এটা হচ্ছে 2.71 সেকেন্ড। তো আমরা গুগল ইনসাইটস বা দেখাচ্ছে গুগল ডেভেলপারের যে টুলটা আছে পেজ ইনসাইটসে, এখানে স্পিডটা পেলাম হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য 2.4 সেকেন্ড, এবং আমরা হচ্ছে পিংডম থেকে দেখতে পাচ্ছি 2.71 সেকেন্ড। তো একটা বিষয়ে আইডিয়া করা যায় যে হ্যাঁ, মোটামুটি স্পিডের যে মানে যে লোডিং যে টাইমটা আছে এটা কাছাকাছি। তো আপনারা যে কাজটা করতে পারেন, যে দুইটা রেজাল্টকে এভারেজ করে একটা রেজাল্টে আসতে পারেন, 2.4 আর 2.7, সম্ভবত 2. কত হয়, 2.55, এরকম কিছু একটা হওয়ার কথা। 2.55 মানে দেখাচ্ছে যে এটা অনেক ভালো মানের একটা স্পিড। তো এক্ষেত্রে আমরা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করি, সেটা হচ্ছে যে আপনার পেজের লোডিং লোডিং এর যে টাইমটা, এটা যদি 3 সেকেন্ড হয়, বা দেখাচ্ছে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি হয়, তাহলে অবশ্যই এটা একটা ভালো ওয়েবসাইট, এবং দেখাচ্ছে যে এটার স্কোরটা মোটামুটি ভালো, বা গুগল এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। অনেক ওয়েবসাইট আছে দেখবেন যে তাদের লোডিং স্পিড দেখছেন যে 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, বা তারও বেশি হতে পারে। তো ওগুলো আসলে আমাদেরকে দেখতে হবে, বা দেখাচ্ছে যে আমাদের পেজের লোডিং স্পিডটা যদি কম হয় এবং লোডিং টাইমটা যদি বেশি হয়, তাহলে আমাদেরকে এগুলো কমাতে হবে। তো কেউ একটু বলেন তো যে আসলে
পেজের লোডিং স্পিড যদি মানে কমে যায় বা দেখা যাচ্ছে যে পেজের লোডিং টাইমটা যদি বেড়ে যায়, তাহলে এটা আসলে কমাবো কিভাবে আমরা? অর্থাৎ লোডিং টাইমটা যাতে কম হয় বা আমাদের পেজটা যাতে দ্রুত লোড হয় এবং দেখা যাচ্ছে যে লোডিং টাইমটা যাতে কম হয়, এই কাজটা আমরা কিভাবে করতে পারি, কেউ বলতে পারবেন? স্যার, আমাদের সাইটে যেটা হচ্ছে ইমেজ থাকবে বা যে ধরনের হচ্ছে গিফ ফাইল যদি থাকে, এগুলাকে রিডিউস করতে হবে। যতটা এটা রিডিউস করা যাবে তত পেজের লোডিং স্পিড বেড়ে যাবে আর কি। হ্যাঁ, অবশ্যই, একদম সঠিক বলছেন। আমাদের ওয়েবসাইটটাকে একদম পারফেক্টলি অপটিমাইজ করতে হবে, অর্থাৎ যেখানে যে সাইজের ইমেজ ইউজ করা যায় বা এইখানে আমাদের যে ফাইলগুলো আপলোড করা থাকবে এগুলো যদি মিনিমাম সাইজের হয়, দেন আমরা আমাদের পেজের স্পিডটা বাড়াতে পারবো এবং লোডিং টাইমটা তখন আলটিমেটলি কমে আসবে। যেমন দেখেন যে এখানে বলে দিচ্ছে যে আমাদের পেজের যে সাইজটা এটা হচ্ছে 4.3 MB, 3.4 MB-এর একটা পেজের সাইজ। তো আমরা যদি এই পেজের সাইজটা কমায় যদি অর্ধেক করতে পারি, আমি আশা করি যে আমাদের এই লোডিং টাইমটা অর্ধেক হয়ে যাবে। আমরা যদি এটাকে 2 MB করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে লোডিং টাইমটা 1.5 বা দেখা যাচ্ছে যে 1.6 সেকেন্ডের কাছাকাছি চলে আসবে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের পেজের ফাইল সাইজটা যদি কম হয়, পেজের সাইজটা যদি কম হয়, তাহলে অবশ্যই লোডিং স্পিডটা বেশি হবে বা দ্রুত আমাদের পেজটা লোড হবে এবং লোডিং টাইমটা কমে যাবে। তো আমরা এই বিষয়গুলো কনসিডার করব, বা দেখা যাচ্ছে যে যদি আমাদের পেজের লোডিং টাইমটা অনেক বেশি হয়, দেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে আবার চেক করব, চেক করে দেখব যে কোথায় খুব হাই রেজলিউশনের ইমেজ ব্যবহার করা আছে অথবা কোন ফাইল সাইজটা আমরা রিডিউস করতে পারি। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করে করে দেখতে হবে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা যে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট বা দেখা যাচ্ছে বিভিন্ন টুল ইউজ করার পর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রেজাল্ট পাবো। এখানে পাইছি হচ্ছে 2.71, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা প্রায় 2.4 এর কাছাকাছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কোনটা নিব। আমরা এখান থেকে একটা এভারেজ করতে পারি। তো আমরা একটা আরেকটা কাজ করতে পারি, আরো কিছু ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্স থেকে সার্চ দিবেন, যেখানে আসলে আমরা পেজের স্পিড টেস্ট করতে পারি। আচ্ছা, তো আগের মতোই জাস্ট এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিই, দিয়ে টেস্ট ইউর সাইট, এটাতে দেখি যে কেমন আউটপুট আমাদেরকে দেখায়। এখানে এই ভালো রেজাল্টটা না দেওয়ার কারণটা হচ্ছে টেস্ট লোকেশন সার্ভার, যেটা এটা দিছে এটা ক্যানাডা থেকে। এটা আসলে সম্ভবত ফ্রিতে লোকেশনটা আর সেট আপ করা যাচ্ছে না, যে আপনি কোন লোকেশন থেকে চেক করতে চাচ্ছেন। তো এই কারণে এটা আমরা একটু অ্যাভয়েড করব। এটার আমাদের যে টোটাল যে লোডিং টাইমটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে অনেক বেশি। কারণটা হচ্ছে আমরা এটা হচ্ছে একটা আমেরিকান সাইট বা ইউএস এর একটা সাইট, আর এটাকে লোড করা হয়েছে হচ্ছে আপনার ক্যানাডার একটা সার্ভার থেকে, যার কারণে এটা টাইমটা অনেক কিন্তু বেশি লাগছে। আমি একটু আগে আপনাদেরকে বললাম যে যদি আপনার নেট মানে কোনো একটা কান্ট্রি বেস যদি ওয়েবসাইট হয়, দেন সেটাকে আপনার সেই কান্ট্রি থেকে অ্যাক্সেস করতেই সবচেয়ে কম সময় লাগবে। দেখেন এখানে জাস্ট ক্যানাডা থেকে, ক্যানাডার একটা সার্ভার থেকে এটাকে লোড করছে, যার কারণে লোডিং স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে, মানে লোডিং টাইমটা কিন্তু অনেক বেড়ে গেছে, লোডিং স্পিড কমে গেছে। এখানে যে টোটাল ফাইল সাইজ দেখেন মাত্র 2.94 MB, অর্থাৎ ফাইল সাইজটা অনেক কম দেখাচ্ছে, বা এখানে ফাইল সাইজগুলো আলাদা 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 ভাবে দেখাচ্ছে। অর্থাৎ এই কারণে আসলে দেখাচ্ছে এটা লোডিং স্পিডটা আরো বেশি হওয়া উচিত ছিল, বা দেখাচ্ছে লোডিং টাইমটা আরো কম হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু সার্ভারটা চেঞ্জ হয়ে গেছে যার কারণে আমরা এখান থেকে লোডিং যে টাইমটা এটা অনেক বেশি চলে আসছে। তো আমরা এটা নিব না, এটা কনসিডার করলে আমাদের খুব ভালো একটা রেজাল্ট আসবে না। তো আমরা যে কাজটা করতে পারি যে পিংডম এবং হচ্ছে আপনার সবচাইতে বেশি আমরা খেয়াল করব হচ্ছে যে পেজ স্পিড ইনসাইটস, এই দুইটাকে আমরা এভারেজ করে নিতে পারি। আপনারা খেয়াল করলে দেখবেন যে দুইটা রেজাল্ট এটা মোটামুটি কাছাকাছি আসছে, 2.4 এবং এটা বলছে যে 2.7, এটাকে আপনারা এভারেজ করে ধরে নেবেন যে 2.5। আর পেজের লোডিং স্পিডের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়, যদি আপনার পেজের লোডিং টাইমটা মাত্র 2 থেকে 3 সেকেন্ড এই সময়টার মধ্যে হয়, তাহলে এটা বেটার। যদি 4-5 হয় তাহলে এটা মোটামুটি কনসিডার করা যায়। যদি 7 থেকে 8 সেকেন্ড হয় এটাকে আমাদের কমাতে হবে, যদি তারও বেশি হয় অবশ্যই অবশ্যই কমাতেই হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বা গুগল থেকে আমাদেরকে যে স্ট্যান্ডার্ডটা বলে দেওয়া হয় যে আপনার পেজের লোডিং স্পিডটা যদি 2 সেকেন্ডের কম হয় তাহলে এটা একটা
খুব ভালো মানের ওয়েবসাইট, তো গুগল যখন ক্রাউলিং করতে আসবে তখন সে যদি দেখে যে আমাদের ওয়েবসাইটটার যে ফাইল সাইজটা সেটা ছোট এবং খুব দ্রুত লোড হচ্ছে এবং লোডিং টাইমটা খুব কম, তাহলে সে অবশ্যই আমাদেরকে প্রায়োরিটি দিবে। বিষয়টা বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারছি। ঠিক আছে, যে পিংডমটা যদি এইভাবে খুঁজে না পান, যে pingdom.com এটার যে অ্যাড্রেসটা, এটা আমরা যেখানে এই পিংডমের টুলটা ইউজ করব, আমি আপনাদেরকে ইউআরএলটা দিয়ে দিই। স্যার ইউআরএল কে দিয়ে রাখছে আহসান হাবিব ভাই অলরেডি। স্যার এখানে যে স্পিড পেজ স্পিড ইনসাইডার স্যার, এই এটার তো একটা এক্সটেনশন আছে আমি যেটা পাইলাম আর কি। এটা এটা হচ্ছে গুগলের একটা টুল, বুঝছেন? এটা আপনি জাস্ট লিখবেন যে হচ্ছে পেজ পেজ স্পিড ইনসাইটস, দেখবেন যে developer.google, ওইখান থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন। এটা জাস্ট লিখবেন যে পেজ স্পিড টেস্ট বা পেজ স্পিড ইনসাইটস। আচ্ছা, রোকসানার হচ্ছে লোকেশনটা সেট করতে পারছেন না, তাই না? এই যে দেখেন, আমি জাস্ট tool.pingdom.com এখানে আসলাম, আসার পর তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে জাস্ট ওয়েবসাইটটা দিয়ে দিব আর এখানে হচ্ছে লোকেশনটা আমরা দিয়ে দিব, যে কোথা থেকে আসলে কোন রিজিয়ন থেকে আমরা আসলে এটাকে লোড করতে চাচ্ছি। যদি এশিয়া বা আমাদের এশিয়ান স্পেসিফিক হয়, বা দেখা যাচ্ছে যে আপনার ইউরোপ, ইউরোপের যে ইউকে যে কিংডমটা আছে সেখানে, স্যার বাংলাদেশ আসে না স্যার? না না না, বাংলাদেশ আমাদের এই যে এশিয়া, জাপান, এগুলো এই যে এশিয়ান যে ইয়ে আছে এখান থেকে আমাদেরকে দেখতে হবে। ও, এর জন্যই বলতেছিলাম না, এগুলো তো আসতেছিল কিন্তু আমি ভাবতেছিলাম যে বাংলাদেশ আসতেছে না কেন, না আপনি যদি রিটেমই তো করা যাচ্ছে না। একটু যদি খেয়াল করেন, এখানে আসলে দেখেন যে যে রিজিয়নটা ভাগ করা আছে, এটা অনেক বড় বড় রিজিয়নে ভাগ করা আছে। এশিয়াকে একটা পার্টে রাখছে, তারপর ইউরোপ রাখছে, তারপর নর্থ আমেরিকা, আবার তাহলে তো আমাদেরকে এসে দিতে হবে। হ্যাঁ অবশ্যই এশিয়া, মানে এশিয়া থেকে দেখতে হবে। আর যদি ক্লায়েন্ট, আপনার যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, দেন ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে যে আপনি আসলে কোন স্পেসিফিক লোকেশনের জন্য এই কাজটা করছেন, দেন ওইভাবে আমাদেরকে চেক করতে হবে। স্যার আর একটা কোয়েশ্চেন ছিল জি স্যার, বুঝতে পারছি। জি নাইম বলেন। স্যার আমাদের যে প্রথমে যেটা আর কি বললেন, আমাদের 1000টি ওয়ার্ডের আর্টিকেলের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড কয়টা থাকবে স্যার মিনিমাম, স্যার যেটা স্ট্যান্ডার্ড আর কি? আচ্ছা, এটা হচ্ছে 0.2 থেকে 0.5%, অর্থাৎ যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল আপনি লিখেন বা দেখা যাচ্ছে 1000 ওয়ার্ডের যদি আপনি কন্টেন্ট রেডি করেন, সেখানে থাকবে সর্বোচ্চ 2 থেকে 5 বার, মানে মিনিমাম 2 ম্যাক্সিমাম 5, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে স্যার। ঠিক আছে, স্পিড চেক করার পর বা দেখাচ্ছে আমাদের পেজের লোডিং টাইমটা চেক করার পর আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই পেজটা বা আমাদের ওয়েব পেজটা এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি বলতে বোঝাচ্ছে যে মোবাইলে এটা সঠিকভাবে শো করছে কিনা, বা দেখাচ্ছে আমাদের পেজটা আসলে রেসপন্সিভ কিনা। আপনারা অনেক সময় হয়তো খেয়াল করবেন বা দেখাচ্ছে যে পুরাতন যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো নিয়ে আপনারা অনেক সময় খেয়াল করতে পারেন যে ওয়েবসাইটগুলো আপনাদের মোবাইল ফোনে খুব ভালোভাবে লোড হচ্ছে না, কোথাও হয়তো লেখাটা ভেঙে গেছে, কোথাও হয়তো দেখা যাচ্ছে যে আপনি একটা টেক্সট মিসিং হয়ে গেছে, ফ্রেমটা ঠিকভাবে লোড হয় নাই, এ ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়। তো আগেকার যে ওয়েবসাইটগুলো ছিল এগুলো ছিল মেইনলি টেবিল বেস বা দেখা যাচ্ছে টেবিল কলাম বেস ওয়েবসাইট ডিজাইন করা হতো, এবং সেগুলো আসলে রেসপন্সিভ ছিল না। রেসপন্সিভ বলতে যে সকল ধরনের প্ল্যাটফর্ম বা সকল ধরনের ডিভাইসেই এটা হচ্ছে সাপোর্ট পাবে। তো আমরা কিন্তু এখন যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করছি বা আগামীতে যে ওয়েবসাইটগুলো আসছে এগুলো কিন্তু 100% মোবাইল ফ্রেন্ডলি, বা দেখাচ্ছে যে মোবাইলে খুব ভালোভাবে লোড হয়। তো আসলে আমরা তো ওয়েবসাইট যখন লঞ্চ করি তখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট লঞ্চ করি, তো কারো হয়তো টার্গেট থাকে যে মোবাইল বা মোবাইল ইউজারদেরকে নিয়ে, কারো হয়তো টার্গেট থাকে যে শুধুমাত্র ডেস্কটপ ইউজার বা দেখাচ্ছে যারা কম্পিউটার থেকে ইউজ করছে তারা আমাদের এই টুলটা ইউজ করবে। আপনি একটু আগে আমরা যে টুলগুলো দেখলাম, যে গুগলের যেটা ছিল যে পেজ স্পিড ইনসাইটস, এটা কি মোবাইল ফোন থেকে আপনারা কখনো ইউজ করবেন, বা দেখা যাচ্ছে খুব সচরাচর কি মোবাইল ফোন থেকে ইউজ করেন? না স্যার, এটা সচরাচর আমরা ডেস্কটপ না থেকে স্যার, ইউজ করি, কিন্তু ডেস্কটপ থেকে ইউজ করা হবে। হ্যাঁ, তো কিন্তু কিছু ওয়েবসাইট আছে বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা আমরা ব্রাউজ করলাম একটু আগে, যেটা ছিল যে ফিশিং এর উপর একটা একটা ওয়েবসাইট ছিল ফিশিং এর উপর, নামটা আমি ভুলে গেলাম, কোথায় কোন একটা ওয়েবসাইট ছিল,
সম্ভবত এটা ছিল। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে যে ফিশিং রিলেটেড কিছু কন্টেন্ট আছে, বা দেখা যাচ্ছে কিভাবে কোথায় কি ধরনের ফিশিং হয় এই বিষয়গুলো তারা লিখে রাখছে। তো এইটা হচ্ছে দেখেন এদের আর্টিকেল, তো এদের এটা একটা আর্টিকেল সাইট আমরা বলতে পারি। তো বিষয়টা হচ্ছে যে এদের আর্টিকেল কি শুধু আমরা ডেস্কটপ থেকেই দেখবো, নাকি এদের আর্টিকেলটা আমরা মোবাইল ফোন থেকেও দেখতে পারি পড়ার মোবাইল সুবিধা? ফোনটাও দেখতে পারি স্যার, মোবাইল ফোন থেকেও দেখতে পারি, সুবিধা দেখতে পারি। সেটাই। আচ্ছা, এখন আমাকে একটু কেউ বলেন যে মোবাইল ফোনের যে ইউজার আছে এটার আসলে রেশিওটা কেমন, অর্থাৎ গুগলের যে ইউজার আছে এটার রেশিও, এবং হচ্ছে যারা মোবাইল ফোন থেকে ইউজ করতেছে এবং হচ্ছে ওয়েব থেকে অর্থাৎ ডেস্কটপ থেকে ইউজ করতেছে বা কম্পিউটার থেকে ইউজ করতেছে, এদের রেশিওটা কেমন আপনারা কি কেউ বলতে পারবেন? স্যার এখন মেবি হচ্ছে স্যার ফোনের হচ্ছে ইউজাররা অনেক বেশি আর কি স্যার ডেস্কটপের থেকে। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া? স্যার, যারা প্রফেশনালি কাজ করে আমার ক্ষেত্রে মনে হয় যে তারা সবসময়ই ডেস্কটপটাই আর কি প্রেফার করে, আর তাদের ক্ষেত্রে তো ফোনটা হচ্ছে আর কি কম ইয়া করে এই সকল কাজে। আর যারা ফিশিং, যদি আপনি এই ওয়েবসাইটটার কথা বলেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা হবে তারাই হচ্ছে মূলত এই ওয়েবসাইট গুলা ইউজ করবে যারা আসলে কাজ জানে। তো সেক্ষেত্রে তো যারা মোবাইল ইউজার তারা তো মনে হয় না খুব একটা এই দিকে আসবে। আচ্ছা, তো রোকসানার আইডিয়াটা একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে গুগলের যে ইউজার আছে বর্তমানে এই 2020 সালের যে শেষের যে স্ট্যাটিস্টিকটা আছে সেটা অনুযায়ী গুগলের যে ইউজারের পরিমাণ, এর মধ্যে থেকে 56% মানুষ তারা মোবাইল ফোন থেকে গুগলকে ব্রাউজ করে, 56%, যেটা হচ্ছে মোর দেন 50%, অর্থাৎ 56% মানুষ তারা মোবাইল ফোন দিয়ে গুগলকে ব্রাউজ করতেছে। আর আপনার হচ্ছে 44% মানুষ তারা হচ্ছে ডেস্কটপ বা ওয়েব থেকে এই গুগলটাকে ব্রাউজ করতেছে। বিষয়টা বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে মোবাইল ফোনের ইউজারের যে নাম্বারটা এটা অনেক হিউজ, অর্থাৎ গুগলের যে অর্ধেক ইউজার আছে তারা হচ্ছে মোবাইল ফোন থেকে গুগলকে ব্রাউজ করতেছে। তো গুগল যদি চিন্তা করে যে আমরা আসলে মোবাইল ফোনকে সার্ভিস দিব না, বা মোবাইল ফোনে আমাদের গুগলটাকে ব্রাউজ করা যাবে না, দেন যে বিষয়টা হবে যে গুগল কিন্তু তার অর্ধেক ইউজার হারায় ফেলবে, বা অর্ধেকের বেশি ইউজার তারা কিন্তু হারায় ফেলবে। এই কারণে গুগল যে বিষয়টা খুবই ভালোভাবে কনসিডার করে যে আপনার যে ওয়েবসাইট এটা কি মোবাইল ফ্রেন্ডলি কি মোবাইল ফ্রেন্ডলি না। যদি তারা মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে অবশ্যই গুগল তাকে বেশি প্রায়োরিটি দিবে। কারণটা হচ্ছে যে গুগলের যে ইউজার আছে তাদের মধ্যে 56% হচ্ছে মোবাইল ফোন থেকে গুগলকে ব্রাউজ করতেছে, এবং এই 56% ইউজারকে গুগল যদি ভালোভাবে সার্ভিস দিতে চায় তাহলে গুগলের অবশ্যই পেজগুলোকে এমনভাবে র্যাঙ্ক করতে হবে যে পেজগুলো মোবাইলের জন্য খুবই ভালো, বা দেখা যাচ্ছে মোবাইল থেকে ব্রাউজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। বিষয়টা বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদেরকে এটা একটু চেক করে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কি না, বা আমাদের ওয়েবসাইটটা আসলে মোবাইল ডিভাইসে বা দেখা যাচ্ছে ট্যাব বা দেখা যাচ্ছে অন্য কোনো ছোট ডিভাইসে সঠিকভাবে কাজ করছে কিনা। তো এটার জন্য আমরা যে কাজটা করব যে একটা টুল ইউজ করব, লিখি আচ্ছা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এটা লিখে জাস্ট আমরা গুগলে সার্চ দেব। আচ্ছা দেখেন search.google.com, এখানে এদের যে টুলটা আছে মোবাইল ফ্রেন্ডলি এই টুলটা আমরা ইউজ করব। আমরা সচরাচর চেষ্টা করব যে গুগলের যে টুলগুলো আছে এগুলোকে ইউজ করা, কারণ এতে করে আমাদের সুবিধা হবে যে গুগলের টুলগুলো যদি আমরা ইউজ করি, আর আমরা তো পার্টিকুলারভাবে গুগলকে টার্গেট করে কাজ করছি, বা গুগল যাতে আমাদের ওয়েবসাইটটাকে ক্রাউল করতে পারে এই কারণে তো আমরা কাজটা করতেছি, যার কারণে আমরা অবশ্যই গুগলের টুলগুলো বেশিরভাগ ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এইখানে হচ্ছে আমরা ওই সাইটটার ইউআরএলটা একটু দিয়ে দেই। এটা খুবই সহজ, জাস্ট এখান থেকে ইউআরএলটা দিয়ে দিবেন, টেস্ট ইউআরএল, একটু সময় নিতে পারে। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর এখানে আমাদেরকে বলছে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি,
দেখছেন, দিস পেজ ইজ ইজি টু ইউজ অন মোবাইল ডিভাইস, এটা আমাদেরকে একদম গ্রিন সিগন্যাল দিয়ে বলে দিচ্ছে। এবং আমরা যে ওয়েব পেজটা, অর্থাৎ এই ওয়েব পেজটা মোবাইল ফোনে কীরকম দেখতে পাবো সেটাও আমাদেরকে এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে। দেখেন, একদম মোবাইল ফোনে আমরা বা মোবাইল ডিভাইসগুলোতে এই ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাবো, এবং খুব ভালোভাবে বলে দিয়েছে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। এখানে একটু পেজ লোডিং ইস্যু আছে, মানে হয়তো পেজ লোডটা লোড হতে হয়তো একটু বেশি টাইম লাগছে, যেটা আমরা হচ্ছে পেজের স্পিড ইনসাইটসেও দেখছিলাম যে মোবাইল ফোনে এটা হচ্ছে লোড হতে একটু বেশি সময় নিচ্ছিল, তাই না? 3.2 বা দেখা 3.1 সেকেন্ডের মতো সময় নিচ্ছিল, আর আমাদের ল্যাপটপের জন্য বা দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটার ডিভাইসের জন্য সময় নিচ্ছিল হচ্ছে কত ছিল, 2.4 এরকম ছিল। তো অবশ্যই এটা একটু বলছে যে পেজ লোডিং ইস্যু, যদি এটা 3-এর উপরে চলে যায় দেন এটা অবশ্যই আমাদেরকে লোডিং ইস্যু বলবে, কিন্তু আমাদের পেজটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি এবং মোবাইল ডিভাইসে কিরকম দেখা যাবে এটা এখানে বলে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু আরেকটা একটু সাইড একটু চেক করে দেখি যে সাইডটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। আচ্ছা, আর কিছু সাইড একটু এখানে দেখি, চেক করতে হবে। নর্মালি গুগলের প্রথমের দিকে যে ওয়েবসাইটগুলো থাকে গুগল সার্চে, এগুলো মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি হয়, কারণ এটা টেস্ট দিয়ে দেন এরা সামনে আসছে। তো আমরা একটু শেষের দিক থেকে দুই একটা সাইট নিয়ে একটু দেখি যে তারা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। দেখি এটা দেখি কি অবস্থা। একটু সময় নিতে পারে, এই পেজটা মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে। তো আপনারা দেখবেন যে 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 ওয়েবটা ভেঙে যাচ্ছে স্যার। আচ্ছা, এটা ওইটা ভেঙে যাচ্ছে, কিন্তু তারপরেও এটা কিন্তু আসলে পড়া যাচ্ছে, বা দেখাচ্ছে এদের হয়তো দেখাচ্ছে ডিজাইনটা এইভাবেই করা আছে। এটা স্যার ওখানে দিয়ে রাখছে স্যার, পেজ লোডিং ইস্যু। হ্যাঁ, পেজ লোডিং ইস্যুটা আছে এখানে, একটু ডিটেলসে দেখি। আচ্ছা, বলছে নট অল পেজ রিসোর্সেস কুড বি লোডেড, মানে দেখাচ্ছে কিছু পেজের, এই পেজের কিছু রিসোর্স আছে যেগুলো শুধুমাত্র ডেস্কটপের জন্য অ্যাভেলেবল, তো ওইগুলো হচ্ছে লোড করতে এদের ইস্যু, মানে কিছু প্রবলেম আসছে। এখানে আরো অনেক কিছু বলা আছে, ইমেজের কোথায় ইরর হচ্ছে, যদি দেখেন কি কোন বিষয়গুলো লোড হচ্ছে না। দেখেন স্টাইল শিট, তো এই স্টাইল শিটটা হয়তো ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সনের জন্য বা দেখাচ্ছে ডেস্কটপে দেখার জন্য এটা হচ্ছে দেওয়া আছে। তো তারপর যে স্ক্রিপ্টগুলো দেখাচ্ছে এটা ওয়েবসাইটের জন্য বা ডেস্কটপ ডেস্কটপের জন্য এটা ক্রিয়েট করা, তো এগুলোতে হয়তো লোডিং কিছু ইস্যু হচ্ছে। তারপর আমাদের মোবাইল, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি বা দেখাচ্ছে মোবাইল থেকে আপনি সঠিকভাবে ব্রাউজ করতে পারবেন, তো এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো আসলে দেখাচ্ছে মোবাইল ফোন থেকে ইউজ করা যায় না। এটা তো শাটারস্টক, এটা তো অনেক ভালো মানের ওয়েবসাইট, এটা দেখার প্রশ্নই আসে না। তো এই সাইটটা মোবাইল ফ্রেন্ডলি, হয়তো লোডিং এর কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে ওয়েবসাইটের জন্য হয়তো কিছু আলাদাভাবে কোড করা আছে, সেগুলোতে হয়তো একটু প্রবলেম হচ্ছে লোড করতে, তো ওগুলো তো আসলে আমাদের মোবাইল ফোনে দরকার নাই, মোবাইল ফোনে ওইগুলো আমরা, ওইগুলো ছাড়াও আমরা ইউজ করতে পারবো। আর এখানে আমাদের যে ভিউটা হবে সেটা হবে এরকম, এখানে দেখেন যে লোডিং যে ইস্যুটা আছে এখানে দুই একটা ইমেজ লোড হয় নাই, বা দেখা যাচ্ছে মোবাইল ফোনে ওই ইমেজগুলো সাপোর্ট পায় না, এটাই বলছে যে পেজ লোডিং এ কিছু ইস্যু আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাতে এসএসএল সার্টিফিকেট আছে কিনা, আপনারা কি জানেন যে এসএসএলটা কি? না স্যার। না স্যার। আচ্ছা, এসএসএলটা হচ্ছে, না স্যার, এসএসএলটা হচ্ছে সিকিউর সকেট লেয়ার, বা অনেকে বলে যে সকেট সিকিউরিটি লেয়ার। তো এসএসএলটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে একটা সার্টিফিকেট দেয়, বা দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে তারা বলে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা হচ্ছে বেটার, বা এই ওয়েবসাইটটা সিকিউর, এই ওয়েবসাইটটাতে কোনো স্প্যামিং নাই, বা এই ওয়েবসাইটটাতে আপনি অনায়াসে বা দেখাচ্ছে যে নির্ভয়ে আপনি ব্রাউজ করতে পারেন। আমরা একটা একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটাতে আসার পর দেখেন এই যে সিকিউরিটি যে সার্টিফিকেটটা, এখানে এরা বলছে যে কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ এটা আমাদেরকে ওয়েবসাইটের প্রথমেই দেখাচ্ছে যে ভিউ সাইড ইনফরমেশন, এখানে বলছে যে কানেকশন ইজ সিকিউর, এখানে বলছে যে সার্টিফিকেট ভ্যালিড,
যে কুকিজ গুলো এরা ইউজ করতেছে এগুলো ভ্যালিড মানে কতগুলো আছে, এবং সাইট সেটিং এখান থেকে আমরা দেখতে পারি, ওটা আপাতত আমাদের দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে দেখব যে কানেকশন ইজ সিকিউর। যদি আমরা এটা দেখাতে পারি বা দেখাচ্ছে যে এইটা যদি কোনো একটা ওয়েবসাইটে বলা থাকে বা গুগল থেকে যদি এটা বলা থাকে যে কানেকশন ইজ সিকিউর, তাহলে কি আপনারা তো অবশ্যই নির্ভয়ে এই ওয়েবসাইটটা ব্রাউজ করবেন, কারণ আপনারা আসছেন গুগলের কাছে, গুগল আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। তো গুগল যদি বলে যে ঠিক আছে এই ওয়েবসাইটটা সিকিউর, দেন আপনারা এই সাইটটা ব্রাউজ করতে পারবেন, বা দেখাচ্ছে যে এটা অবশ্যই একটা পজিটিভ ভিউ আনে আপনার ওয়েবসাইটের প্রতি, যদি আপনার এই সিকিউরিটি সার্টিফিকেটটা বা SSL সার্টিফিকেটটা যদি আপনার ওয়েবসাইটে থাকে। তো এই সিকিউরিটি সার্টিফিকেটটা কোথায় পাবেন? এটা আসলে যখন আপনারা ডোমেন হোস্টিং কিনবেন, দেন ওইখান থেকে আপনাদেরকে এই সিকিউরিটি সার্টিফিকেটটাও নিতে হবে। এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের স্প্যামিং বা ধরনের অন্য কোনো ধরনের কন্টেন্ট যদি না থাকে, তাহলে এই সিকিউরিটি সকেট লেয়ার বা SSL সার্টিফিকেটটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। এটা অবশ্যই গুগল খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে, এবং যারা ইউজার তারাও এটা দেখে স্বাচ্ছন্দ্যে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। তো অনেক ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে হচ্ছে রেড মার্ক বা ক্রস মার্ক করে এখানে দেওয়া থাকে যে এটা আসলে সিকিউর না, ওয়েবসাইটটা আসলে সিকিউর না, বা নেটওয়ার্কটা আসলে প্রাইভেট না। দেন আপনাদেরকে নিজের রিস্কে ওই ওয়েবসাইটটা ভিজিট করতে হয়। আপনারা কি কখনো দেখছেন এরকম? জি স্যার জি দেখছি স্যার, অনেক। দেখছি স্যার, হ্যাঁ অনেক ওয়েবসাইটে এরকম দেখায়। হ্যাঁ, অনেক ওয়েবসাইটে ওই এরকম দেখায়, এবং দেখবেন যে ওই রকম ওয়েবসাইট গুলো আসলে গুগল র্যাঙ্ক করতে চায় না যেগুলোতে SSL সার্টিফিকেট থাকে না, কারণ এখানে একটা ইস্যু থাকে বা সিকিউরিটি ইস্যু থাকে, যার কারণে গুগল ওগুলোকে র্যাঙ্ক করতে চায় না। এটা হচ্ছে বিষয়। তো তারপর একটা বিষয় যে আসলে SSL সার্টিফিকেট ছাড়া কি গুগলে র্যাঙ্ক করা যাবে না? যাবে, যদি আপনার কম্পিটিশনটা লো হয় বা দেখা যাচ্ছে যে আপনি শুধুমাত্র একটা ইউনিক সাইট বা দেখা যাচ্ছে যে আপনার সাইটের কোনো কম্পিটিটর নাই, দেন আপনি র্যাঙ্ক করে যাবেন। এবং দেখা যাচ্ছে যে এই SSL সার্টিফিকেট না থাকার ফলেও বা দেখা যাচ্ছে না থাকার পরেও যদি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ভালো হয় এবং দেখা যাচ্ছে যে ভিজিটররা যদি তাদের নিজের রিস্কে যদি এটা ভিজিট করতে চায়, দেন আপনার সাইটটা অবশ্যই র্যাঙ্ক করবে। তবে অবশ্যই SSL সার্টিফিকেট থাকাটা আমাদের জন্য একটা পজিটিভ ভিউ নিয়ে আসে, বা দেখা যাচ্ছে যে এটা অবশ্যই গুগল আমাদের দিকে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখে যে যদি আপনার ওয়েবসাইটটাতে SSL সার্টিফিকেট থাকে। এটা হচ্ছে গুগলের ট্রাস্ট, প্লাস বলতে পারেন যে আপনার যারা অডিয়েন্স আছে, যারা আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর, এদের জন্য একটা একটা ট্রাস্ট ইস্যু বা দেখা যাচ্ছে এটা একটা ট্রাস্ট সার্টিফিকেট। আচ্ছা, তাহলে আমরা তিনটা কাজ করলাম। একটা হচ্ছে পেজের লোডিং স্পিডটা দেখলাম, দেন পেজের হচ্ছে আমাদের পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা দেখলাম, এবং SSL সার্টিফিকেট কেন থাকতে হবে এই বিষয়টা সম্পর্কে জানলাম। আচ্ছা, তো অনেক সময় এরকম হয় যে আমাদের পেজে একটা ডুপ্লিকেট কন্টেন্ট রেডি হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হয়তো দেখা যাচ্ছে যে একটা পেজের জায়গায় দুইটা পেজ ক্রিয়েট করে রাখছি, একটা ব্ল্যাঙ্ক পেজ, বা দেখা যাচ্ছে যে একটা পেজই ডুপ্লিকেট হয়ে গেছে। তো অনেক সময় ডুপ্লিকেট কন্টেন্ট বা ডুপ্লিকেট পেজ হয়ে যেতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ওয়েবসাইটটাতে কোনো ডুপ্লিকেট পেজ আছে কিনা। যদি দুইটা পেজ একই ধরনের একই রকম থাকে, তখন গুগল যখন ক্রাউল করতে আসে দেখে যে এখানে ডুপ্লিকেট কন্টেন্ট, বা দেখা যাচ্ছে যে একই ধরনের দুইটা কন্টেন্ট দুইটা পেজে আছে, তখন তারা এটাকে মানে একদম নেগেটিভ মার্কিং করে যে না, এইভাবে ডুপ্লিকেট কন্টেন্ট রাখা যাবে না। আবার অনেক সময় কি হয় যে আপনাকে ডুপ্লিকেট কন্টেন্ট রাখতে হয়, বা দেখা যাচ্ছে যে একই ধরনের কন্টেন্ট আপনাকে রাখতে হয়। কি কারণে? যে ধরেন আপনি একটা ফোনের রিভিউ লিখতেছেন, এখন প্রাথমিক অবস্থায় আপনার নতুন একটা ওয়েবসাইট, এখানে কন্টেন্টের পরিমাণ কম, এখন আপনি বলছেন যে কন্টেন্টের পরিমাণ যেহেতু কম আমি একটু একটা কাজ করব, যে অ্যাপলের একটা ফোন আসছে এটার হচ্ছে রেড কালার এবং দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে সিলভার কালার, দুইটা ভেরিয়েন্ট আসছে। তো আপনি দেখা যাচ্ছে যে সবকিছু সেম, অর্থাৎ ওই দুইটা ফোনের আপনি হচ্ছে ফোনের উপর ভিত্তি করে কন্টেন্ট লিখলেন, দেখলেন যে দুইটার সবকিছুই সেম, কনফিগার সবকিছু সেম, শুধুমাত্র একটা জায়গায় একটু আলাদা, সেটা হচ্ছে সিলভার কালার এবং হচ্ছে রেড কালার, বা দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা কালার। তো আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে দুইটা কন্টেন্টই রাখবেন আপনার সাইটে, শুধুমাত্র এই কালারের উপর ভিত্তি করে একটু দুইটা আলাদা কন্টেন্ট বানাবেন। ঠিক আছে, বানাতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে গুগল এটাকে ডুপ্লিকেট ধরতে পারে, কারণ একদম সব ডেটা কিন্তু সেম, হুবহু সেম, শুধুমাত্র একটা লাইন একটু চেঞ্জ। তো এই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি কন্টেন্ট রাখতে পারবেন কিন্তু
আপনাকে এই দুইটা পেজ মিলে একটা পেজ বানাতে হবে। সেটা কিভাবে, দুইটা পেজ আলাদা আলাদাই থাকবে, কিন্তু এই দুইটা পেজের মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করলে কি হয়, যে আমরা যখন বলে দেই যে পেজ এ এবং পেজ বি এই দুইটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা অ্যাটাচ করা আছে, তখন গুগল এই দুইটা পেজ মিলে একটাকে কনসিডার করবে, তখন সে আর ডুপ্লিকেট ধরবে না। তো এই যে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে দুইটা পেজকে একটা পেজে আমরা মানে গুগলকে বলে দিলাম যে দুইটা পেজের জায়গায় এটা আপনি একটা পেজ কাউন্ট করবেন, কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু দুইটা পেজ বা দুইটা কন্টেন্টই থেকে গেল। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করার সুবিধা। আর আমরা যদি ডুপ্লিকেট রেখে দিই তাহলে গুগল ওখান থেকে নেগেটিভ মার্কিং করবে এবং আমাদেরকে পেনাল্টি দিবে। তো আমাদের যেখানে দুইটা কন্টেন্ট রাখলে আমাদের ওয়েবসাইটটাতে একটু রিচ বেশি হওয়ার পসিবিলিটি আছে, সেখানে দেখা যাচ্ছে আমরা নেগেটিভ মার্কিং পেয়ে যেতে পারি যদি আমরা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ না করি। তো আমাদেরকে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে, এবং এটা কিভাবে ইউজ করব, যখন আমরা অন পেজ এসইও তে যাব তখন আমরা হচ্ছে এই ক্যানোনিক্যাল ট্যাগটা কিভাবে ইউজ করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এত কিছু তো করলাম, তো দেখা যাচ্ছে যে আমাদের সাইটটা আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা বা দেখা যাচ্ছে গুগলে আসছে কিনা, এটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। যে আমরা অনেক কিছুই তো চেক করলাম, পেজ স্পিড, পেজ লোডিং টাইম বা দেখা যাচ্ছে এসএসএল সার্টিফিকেট বা ক্যানোনিক্যাল ট্যাগ, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললাম, কিন্তু এত কিছু করার পরেও আমাদের সাইটটা আসলে র্যাঙ্কিং এ বা দেখা যাচ্ছে আসবে কিনা বা এটা অ্যাটলিস্ট গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। হতে পারে সেটা 100তম পেজে বা হতে পারে সেটা 200তম পেজে, এটা কোথাও ইন্ডেক্স হয়েছে কিনা এটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। তো আপনাদেরকে একটা বিষয় একটু বলি, যে যখন আমি সার্চ দিলাম যে ফিশিং টুল, তখন দেখেন আমি এখন আছি 7ম পেজে, বা আমি যদি এখন 11তম পেজে যাই এই পেজটাও কিন্তু গুগলে আছে বা এই পেজটা কিন্তু গুগলে ইন্ডেক্স হয়ে আছে, কিন্তু 11 নম্বর পেজে। হয়তো তারা এটার এসইও করছে বা দেখা যাচ্ছে এটার হয়তো এসইও কন্টিনিউ আছে, কিন্তু এখনো তারা হচ্ছে র্যাঙ্কিং এ প্রথমে আসে নাই বা দ্বিতীয়তে, প্রথম দ্বিতীয় বা প্রথম পেজ বা দ্বিতীয় পেজে তারা আসে নাই, তারা আছে 11তম বা 12তম পেজে। তো এইভাবে তো আমরা দেখাচ্ছে একটার পর একটা খুঁজে যেতে পারি না, বা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে 15তম পেজে কারা আছে, আমরা কি এইভাবে একটা একটা করে খুঁজবো, খুঁজে খুঁজে দেখবো যে এটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা, এটা পসিবল না। কারণটা হচ্ছে দেখেন এখানে কতগুলো রেজাল্ট বলছে, দেখা যাচ্ছে প্রায় 392 মিলিয়ন এখানে হচ্ছে রেজাল্ট আমাদেরকে দিছে। তো এতগুলো রেজাল্ট আসলে আমরা এইভাবে চেক করতে পারি না বা আমাদের সাইটটা কোথায় আছে এটা আমরা বলতে পারি না। দেখেন 19তম পেজে বা দেখা যাচ্ছে 20তম পেজে বা 100তম পেজে যদি আমাদের এই সাইটটা যদি থাকে তাহলেও দেখা যাচ্ছে এটা ইন্ডেক্সে আছে, কিন্তু র্যাঙ্কিং কবে হবে এটা পরের বিষয়, র্যাঙ্কিং এর কাজ আমরা করতেছি আস্তে আস্তে, কিন্তু এটা ইন্ডেক্স হয়েছে কিনা মানে গুগলের লিস্টে আসছে কিনা বা গুগল আমাদের ওই সাইটটাকে অ্যাকসেপ্ট করে এটাকে ইন্ডেক্স করে রাখছে কিনা, এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমরা কিভাবে চেক করব, এভাবে ম্যানুয়ালি তো প্রত্যেকটা পেজ ঘুরে ঘুরে চেক করা যাবে না, তাই না? চেক করা যাবে কি? জি না স্যার। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে সার্চ অপারেটর ইউজ করতে হবে। সার্চ অপারেটর ইউজ করে দেখতে হবে যে আমাদের পেজটা আসলে এখানে আছে কিনা বা আমাদের এই পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা। নেক্সট চেক করবো আমরা হচ্ছে কিছু একটা সার্চ অপারেটর ইউজ করে, এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে বা বলা হয়েছে। তো ধরেন যে এই ওয়েবসাইটটা বা এখান থেকে একটা ওয়েবসাইট নেই, এটা আছে হচ্ছে ধরেন গুগলের 19 নম্বর পেজে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে কিছু একটা নাম, এটার জাস্ট এই ওয়েবসাইটে যাই। তো আমরা তো এভাবে প্রত্যেকটা পেজ সার্চ করে করে আমরা দেখতে পাই না, কারণ এখানে হাজার হাজার পেজ আছে। তো আমরা একটা জিনিস করবো বা একটা কাজ করবো, সেটা হচ্ছে এই পেজটার ইউআরএলটা নিয়ে নেব। পেজের যে অ্যাড্রেসটা বা এই পেজের যে ডোমেন নেমটা আছে সেটা নিয়ে নিব, নিয়ে এই পেজ থেকে আমরা হচ্ছে যে কোনো একটা আর্টিকেল একটু নিব। ধরেন যে দেখি স্পোর্টসে যাই, এখান থেকে ধরেন আমরা এই পোস্টটা একটু দেখি বা এই পেজ এই পোস্টটা একটু দেখি, ধরেন আমরা এটাকে খুঁজতে চাচ্ছি যে ম্যানিউ বা দেখা যাচ্ছে যে নিউজ কোনো একটা কিছু দিছে, যে এইটুকুই যদি আমরা এখান থেকে কনসিডার করি, জাস্ট সাইটটাকে জাস্ট এখানে আগে রাখি, তাহলে এটা আবার চলে যাবে। আচ্ছা, তো ধরেন আমরা হচ্ছে এই কিওয়ার্ডটা বা দেখাচ্ছে এই ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছি, জাস্ট কপি করলাম যে আমাদের এই পোস্টটা আসলে গুগলে র্যাঙ্ক হয়েছে কিনা, এই পোস্টটা আসলে র্যাঙ্ক না গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা এটা আমরা চেক করে দেখবো। জাস্ট এখান থেকে আমরা, আপনাদের কি মনে আছে যে একটা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যদি আমরা রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা কিভাবে ওয়েবসাইটটাকে নির্দিষ্ট করে দিতাম?
জি স্যার, কোটেশন ইউজ করে কোটেশনের মাধ্যমে। জি সাইট, স্যার, কোটেশন, প্রথমে সাইট, সাইট বলুন, ইনভার্টেড কমা করতে হবে, তারপর হচ্ছে কোনটা দেখতে চাচ্ছি সেইটা ওখানে হচ্ছে লোকেশন বা ইয়া দিয়ে দিতে হয়, ওই নামটা দেওয়া লাগে। জাস্ট আমরা যদি এটাকে সার্চ করি দেখেন ওই ওয়েবসাইটটা থেকে আমাদেরকে সেম রেজাল্টটা দেখা, মানে প্রথমে চলে আসছে ওই রেজাল্টটা, কারণ এখানে এই যে ম্যানিউ শাটার ম্যান এটা স্যার যেটা, আপনি কি কিছু বলছেন? আমি কথা শুনতেই পাচ্ছি না। সবাই কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি, জি হয়তো স্যার বা শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমাদের যে লোকেশন বা আমরা যেটা খুঁজতেছি এটা হচ্ছে আমাদেরকে এখন রেজাল্টে দেখাচ্ছে, তার মানে আমাদেরকে এখন ইন্ডিভিজুয়ালি আর 19 নাম্বার পেজে গিয়ে ওইটা সার্চ করে করে ম্যানুয়ালি খুঁজে দেখতে হলো না, আমরা জাস্ট এখানে সার্চ অপারেটর দিয়ে এবং আমাদের যে পোস্টটা আমরা খুঁজতেছি যে দেখতে চাচ্ছি যে এই পোস্টটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা এটা দেখার জন্য জাস্ট আমরা এইভাবে সার্চ অপারেটর ইউজ করে সার্চ দিলাম, আমাদেরকে সেম ওই পোস্টটাই দেখাচ্ছে কিনা একটু দেখি। দেখেন সেম ওই পোস্টটাই আমাদেরকে দেখাচ্ছে, তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পোস্টটা বা এই আর্টিকেলটা গুগলে ইন্ডেক্স হয়ে আছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ মোটামুটি এটা আমাদের ইন্ডেক্স হয়েছে। এখন আমরা এটাকে এসইও করে বা দেখা যাচ্ছে কিভাবে টেকনিক্যাল এসইও বা অফ পেজ অন পেজ এসইও করে এটাকে কিভাবে আমরা গুগলের প্রথমে সার্চে নিয়ে আসবো এটা পরের বিষয়, কিন্তু এটা অ্যাটলিস্ট গুগলে ইন্ডেক্স হয়েছে, আছে কোথাও, 100 পেজে হোক বা 200তম পেজে হোক বা 300তম পেজে হোক, আছে কোথাও একটা আছে। তো এইভাবে আমরা ইন্ডেক্সিংটা চেক করে দেখবো যে আমাদের পেজটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার ক্লিয়ার, ঠিক জি আছে স্যার, জি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে একটা হায়ারার্কি আছে বা দেখা যাচ্ছে একটা গ্রাফ বলতে পারেন, বা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল এসইওর যে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন এটা নিয়ে একটা ইমেজ আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার দেখতে পাচ্ছি, জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যখন টেকনিক্যাল এসইওর পার্টগুলো করব বা দেখা যাচ্ছে যে, একটু মিউট করেন কাইন্ডলি। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর পার্টগুলো যখন আমরা সঠিকভাবে সাকসেসফুলি যখন রান করব বা দেখা যাচ্ছে সবগুলো বিষয় যখন আমরা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারবো, দেন গুগল আমাদের ওয়েবসাইটটাতে ক্রাউল করতে আসবে। তো এখানে কিছু বিষয় আছে যে আমরা আসলে এখান থেকে একটা ওয়েবসাইট থেকে আমাদের হয়তো দুই ধরনের টার্গেট থাকতে পারে, একটা হচ্ছে ভিজিটর এবং আরেকটা হতে পারে আমাদের এখানে প্রোডাক্ট সেলিং, এই ধরনের হতে পারে, আরো অনেক উদ্দেশ্য হতে পারে, হয়তো কেউ কোনো একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট হতে পারে যেখানে তারা আসলে কোনো প্রফিটের চিন্তা করে না, এডুকেশনাল সাইট হতে পারে সেটা হয়তো তারা হয়তো প্রফিটের চিন্তা করে না, তারা হয়তো এখানে ইনফরমেশন গুলো দিয়ে রাখে। কিন্তু বিষয় এখন বিষয়টা হচ্ছে যে ধরনের ওয়েবসাইটই হোক না কেন এটাকে আসলে গুগল ক্রাউল করতে যদি পারে দেন গুগল আমাদেরকে র্যাঙ্কিং দিবে বা দেখা যাচ্ছে র্যাঙ্কিং এ সামনের দিকে নিয়ে আসবে। আর গুগল যদি আসলে ক্রাউল করতে নাই পারে বা সে যদি আসলে পড়তে না পারে যে আমরা আসলে ওয়েবসাইটে কি দিয়ে রাখছি, তাহলে আসলে আমাদের আমরা যত কাজই করি না কেন, যত ভালোভাবে এসইও করি না কেন, যত ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করে রাখি না কেন, কোনো লাভ হবে না। তো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা দেখা যাচ্ছে যে এই হায়ারার্কিতে আমাদেরকে বলা হয়েছে যে প্রথমেই আমাদের যে ক্লিকেবল মানে ক্রল করার যে ক্ষমতা, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাকে যে গুগল ক্রল করবে বা সে যে এটাকে পড়ে পড়ে দেখবে এই ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, ক্রাউলেবিলিটি, এরপর আছে ইনডেক্সেবিলিটি, অর্থাৎ গুগল যখন এটা পড়ে দেখবে আমাদের ওয়েবসাইটে যখন পড়ে সে দেখবে বা এখানে যদি সে কোনো স্প্যামিং যদি না পায় দেন সে আমাদেরকে ইন্ডেক্স করবে বা দেখা যাচ্ছে তাদের গুগলের কোনো একটা পেজে আমাদের ওয়েবসাইটটাকে তারা স্থান দিবে। এরপর ইন্ডেক্সেবিলিটি বা দেখা যাচ্ছে ইন্ডেক্স করার পর এটাকে অ্যাক্সেসিবিলিটি বা দেখা যাচ্ছে যে এখানে ইউজাররা কি পরিমাণ অ্যাক্সেস করতে পারছে বা এটার অ্যাক্সেসিবিলিটি কতটুকু ইজি বা দেখা যাচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা বা এখানে আসলে স্পিডটা কেমন, এই বিষয়গুলো চেক করা হবে। চেক করার পর যদি এইটা পাস করে বা দেখা যাচ্ছে যে এখানে যদি ভালো একটা আউটপুট আসে যে হ্যাঁ আমাদের এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি, এখানে লোডিং স্পিডটা ভালো, লোডিং টাইমটা খুবই কম, তাহলে আমরা এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এই ধাপটা ক্রস করে যেতে পারবো। এরপর দেখা যাচ্ছে আরও অন্যান্য যে ফ্যাক্টর আছে
প্রায় 209টার মতো গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এগুলো চেক করার পর তারা হচ্ছে র্যাঙ্কেবিলিটি বা দেখা যাচ্ছে আমাদেরকে র্যাঙ্ক দিবে যে কোনো একটা পেজে, বা দেখা যাচ্ছে যে আমাদেরকে ইন্ডেক্স অনুযায়ী বা দেখা যাচ্ছে আমাদের পেজের কন্টেন্ট বা দেখা যাচ্ছে পেজের যে কোয়ালিটি আছে এটার উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে র্যাঙ্ক দিবে। হতে পারে সেটা 10তম র্যাঙ্ক বা 20তম র্যাঙ্ক বা 30তম র্যাঙ্ক, যে কোনো জায়গায় তারা আমাকে দিবে আমাদের পেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এরপর যেটা আসে সেটা হচ্ছে যে ক্লিকেবিলিটি, অর্থাৎ যখন আমাদের পেজটা যখন র্যাঙ্কে আসবে দেন আমাদের পেজটাতে ভিজিটর আসবে বা আমাদের পেজটাতে বা আমাদের ওয়েবসাইটটাতে ক্লিক হবে। তো এই ছিল একটা প্রসেস বা টেকনিক্যাল এসইও যদি আমরা চিন্তা করি বলা যেতে পারে এই হায়ারার্কির মাধ্যমে আমরা আমাদের এই টেকনিক্যাল এসইও একদম সহজ কথায় বর্ণনা করতে পারি। তো এখানে বলা হয়েছে যে ফাউন্ডেশনস, অর্থাৎ আমাদের এই টেকনিক্যাল এসইওর যে ফাউন্ডেশনস আছে সেটা হচ্ছে প্রথমে ক্রাউডেবিলিটি আমাদেরকে ডেভেলপ করতে হবে, তারপর এটা ইন্ডেক্স হবে, দেন এটাকে অ্যাক্সেসিবিলিটি চেক করা হবে। এইভাবে চেক করার পর আমাদেরকে অপটিমাইজেশনস যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে র্যাঙ্কিং এবং এখান থেকে ক্লিকেবিলিটি বা দেখাচ্ছে যে কত পরিমাণ ক্লিক হচ্ছে এটা আমাদের একটা আউটপুট হিসেবে আসবে। তো আশা করি এই হায়ারার্কিটা আপনারা বুঝতে পারছেন, বা এটা এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা দেখাচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখার পর আপনাদের কাছে বিষয়টা আরেকটু ইজি হয়ে গেল, বা দেখা যাচ্ছে যে অ্যাট ওয়ান্স বা দেখে অ্যাট এ গ্লেন্স আপনারা এটা সুন্দরভাবে বুঝতে পারছেন। আচ্ছা, তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, বা দেখা যাচ্ছে কোথাও যদি বুঝতে একটু প্রবলেম হয় আমাকে একটু বলবেন। স্যার আর একবার একটু বলেন, আমার এখানে নেটের সমস্যার কারণে আপনার কথাগুলো আটকে আটকে আসছিল, আর একবার একটু স্যার অ্যাক্সেসিবিলিটি একটু একটু মানে বলতেন স্যার অ্যাক্সেসিবিলিটিটা। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে, আচ্ছা যেহেতু আহসান হাবিব একটা ছোট প্রশ্ন এটা শেষ করে দেন আবার আরেকটা ওভারভিউ দিব, তাহলে হয়তো রোকসানা এটা ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে আসলে অ্যাক্সেস করতে পারছি মানে কত ফাস্ট বা এফিশিয়েন্ট ওয়েতে, অর্থাৎ আমরা যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করলাম এবং যে মোবাইল আমরা যে আমাদের সাইটের যে লোডিং স্পিডটা চেক করলাম এটা নর্মালি অ্যাক্সেসিবিলিটি, বা দেখা যাচ্ছে যে সবাই অ্যাক্সেস করতে পারছে কিনা, এখানে এসএসএল সার্টিফিকেটটা সঠিকভাবে আছে কিনা, বা দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইম সবাই অ্যাক্সেস করতে পারছে কিনা, এখানে ব্যান্ডউইথটা কেমন, বা দেখা যাচ্ছে যে কত ভিউ কতগুলো ভিজিটর একসাথে অ্যাক্সেস করতে পারছে, এই বিষয়গুলো তারা চেক করে দেখে। আপনারা দেখবেন অনেক সময় আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা দেখা যাচ্ছে যে রেজাল্ট পাবলিশ করে যে ওয়েবসাইটগুলোতে ওগুলো সার্ভার ডাউন হয়ে যায়, তাই না? কারণ কি, এখানে প্রচুর ভিজিটর আসে, তো এই যে ব্যান্ডউইথটা তাদের যে কম, যে একসাথে ওখানে কম মানুষ ভিজিট করতে পারে বা ওদের ব্যান্ডউইথটা কম থাকার কারণে যখন অনেকেই একসাথে ভিজিট করতে যায় ওই সার্ভারটা রেসপন্ড করে না। তো এই যে অ্যাক্সেসিবিলিটির কিছু বিষয় আছে যে স্পিড বা দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ওয়েবসাইটের যে ফাইলের যে সাইজটা এটা আসলে ম্যাটার করে, এবং এই অ্যাক্সেসিবিলিটি এই পার্টটাতে এগুলো আসলে চেক করে দেখা হয়। বুঝতে পারছে রাউসার হাবিব? বুঝতে বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা রুকসানা ক্লিয়ার শুনতে পার নাই, আমি আরেকবার একটু ওভারভিউ দিচ্ছি, এখন আশা করি যে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে টেকনিক্যাল এসইওর এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ওয়েবসাইটটাকে রেডি করে রাখবো, বা দেখাচ্ছে যে সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটাকে রেডি করব, টেকনিক্যাল এসইওর যে পার্টগুলো খেয়াল রাখতে হয়। দেন আমাদের ওয়েবসাইটটা ক্রাউল করার জন্য রেডি হবে, বা দেখাচ্ছে গুগল এটাকে ক্রাউল করতে পারবে বা এটাকে গুগল ভিজিট করে বা গুগল এই কোডগুলো সে পড়ে দেখতে পারবে। তো গুগল যখন ক্রাউল করে দেখতে পারবে যে ক্রাউলেবিলিটি, বা তার যখন ক্রাউল করার অ্যাবিলিটিটা চলে আসবে, দেন সে ক্রাউল করে দেখবে এবং যদি দেখে যে আমাদের পেজটা গুণগত মান ঠিক আছে, মোটামুটি ভালো, এটাকে কোথাও একটু ইন্ডেক্স করা যায় বা দেখাচ্ছে গুগলে এটাকে ইন্ডেক্স করে রাখা যায়, হতে পারে সেটা প্রথম পেজে, হতে পারে সেটা 100তম পেজে বা 200তম পেজে, এটা পরের বিষয়, সে জাস্ট আমাদেরকে গুগলে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করার পর সে চেক করবে যে গুগল থেকে আসলে এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা, বা অ্যাক্সেস করতে আমাদের কি রকম লোডিং টাইম লাগছে, লোডিং স্পিডটা কেমন, এই ওয়েবসাইটের ফাইল সাইজটা কেমন, এবং দেখাচ্ছে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, এইটা তারা চেক করে দেখবে। চেক করে দেখার পর তারা এই সকল কিছুর উপর ভিত্তি করে বা র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে তারা অ্যানালাইসিস করে তারা আমাদেরকে র্যাঙ্ক দিবে, অর্থাৎ আমাদের যে পেজের কোয়ালিটি তারা সেই কোয়ালিটি অনুযায়ী আমাদেরকে সিরিয়ালে সাজাবে। সাজানোর পর যখন আমাদের পেজটা যখন র্যাঙ্কে চলে আসবে দেন এখান থেকে ভিজিটরদের ক্লিক আমাদের ওয়েবসাইটে আসবে। আমি একটু ব্রাউজারে ফিরে যাই, গিয়ে একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে।
এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যে ক্রাউলেবিলিটি, ইন্ডেক্সেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, র্যাঙ্কেবিলিটি এবং হচ্ছে ক্লিকেবিলিটি। আমরা একটু ব্রাউজারে ফিরে যাই। যাওয়ার পর আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, সেই ওয়েবসাইটটা যাই হোক কিছু একটা নাম ছিল, একটু দেখি, ফিশিং। আচ্ছা, আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আমরা একটু চিন্তা করি। তো দেখেন, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট, ধরেন যে এই ওয়েবসাইটের কথাই চিন্তা করি, এই ওয়েবসাইটটাতে যখন আমরা টেকনিক্যাল পার্ট বা দেখা যাচ্ছে টেকনিক্যাল এসইও এর পার্টগুলো যখন একদম বিচার বিবেচনা করে সুন্দরভাবে ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে যখন আমরা সাজাবো, দেন আমাদের ওয়েবসাইটটাতে গুগল ক্রাউল করবে। গুগল ক্রাউল করার পর এটা কি করবে, যে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে এটাকে গুগলে ইন্ডেক্স করবে। অর্থাৎ এই যে দেখেন, এই যে গুগলে প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু ইন্ডেক্স হয়ে আছে, মানে কোথাও না কোথাও তারা গুগলের জায়গা পাইছে। এখন দেখা যাচ্ছে হতে পারে সেটা 10ম পেজে, হতে পারে সেটা 100তম পেজে, সেটা পরের বিষয়। কিন্তু দেখেন কোথাও একটু এটা গুগলে কোথাও সিরিয়ালে এটা হচ্ছে ইন্ডেক্স হয়ে আছে, মানে গুগলে আমরা এটাকে লিস্টটাকে অ্যাড করে দিয়েছি, মানে গুগলের এই সিরিয়ালে বা এই ওয়েবসাইটের লিস্টে আমাদের ওয়েবসাইটটা আমরা লিস্ট করে দিলাম, সেটা হচ্ছে ইন্ডেক্সেবিলিটি। এরপর যেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, যখন এই পেজটা বা আমাদের ওয়েবসাইটে যখন এই যে এদের মতো গুগলে যখন ইন্ডেক্স পেয়ে গেল, দেন গুগল এটাকে আবার চেক করবে। চেক করে তারা দেখবে যে এখানে আসলে অ্যাক্সেস করতে কি পরিমাণ সময় লাগছে, অর্থাৎ লোডিং স্পিড এবং লোডিং টাইম, এটা তারা দেখবে। দেন তারা দেখবে যে এটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা, বা এই ওয়েবসাইটটা মোবাইলে ভালোভাবে পারফর্ম করছে কিনা, এই বিষয়গুলো তারা চেক করে দেখবে। এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটির পার্ট। দেন অ্যাক্সেসিবিলিটির পরে তারা চেক করে দেখবে যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো তারা অ্যানালাইসিস করবে। র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর তারা এই ওয়েবসাইটটার বিভিন্ন বিষয়, প্রায় 208টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর তারা এই ওয়েবসাইটটাকে এখন দিবে হচ্ছে র্যাঙ্কিং। যে ওয়েবসাইটটার তো গুণগত মান আমরা ভেবে দেখলাম বা গুণগত মান তো আমরা পরীক্ষা করে দেখলাম, তাহলে এদেরকে এখন কোথায় র্যাঙ্কিং দেওয়া যায়। তো তারা হয়তো দেখাচ্ছে আমাদেরকে প্রথম পেজে র্যাঙ্কিং দিল, বা দেখাচ্ছে যে আমরা হয়তো র্যাঙ্কে, এই যে দেখাচ্ছে যে এই তলানির দিকে হয়তো বা যে কোনো জায়গায় একটা র্যাঙ্কে আমরা আসলাম, হয়তো গুগলের 100তম সার্চে বা 150তম সার্চে বা 200তম সার্চে আমরা একটা র্যাঙ্ক পেলাম। তো এই র্যাঙ্কটা পাওয়ার পর আমাদের যে কাজটা, মানে আমাদের যেটা হবে যে ক্লিকেবিলিটি, অর্থাৎ র্যাঙ্কটা পাওয়ার পর আমাদের ওয়েবসাইটটাতে ভিজিটররা আসবে, এটা হচ্ছে ক্লিকেবিলিটি। তো এই ছিল মোটামুটি আপনার হচ্ছে লোকাল সরি টেকনিক্যাল এসইওর একটা হায়ারার্কি, যেটা দেখে আমরা সহজেই বুঝতে পারি যে আসলে টেকনিক্যাল এসইওর যে ধাপগুলো আছে এটা আসলে গুগল কিভাবে দেখে, বা দেখা যাচ্ছে গুগল কি মানে এইটা আসলে পারফর্ম হয় কিভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বুঝতে পারছি, আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে।